আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বর্তমানে মোবাইল নিয়ে সমস্যা দাঁড়িয়েছে। মোবাইল নিয়ে কেউ টয়লেটে যেতে পারবে কি না, কারণ মোবাইলে আছে আপনার কোরআন এবং হাদিসের বিভিন্ন বই। আবার মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি না সেটার বিষয় নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। অনেকে এটা নিয়ে তর্ক বিতর্ক করে, একজন আরেকজনকে গালি দিচ্ছে। আবার তর্ক বিতর্কের কারণে কেউ কেউ আপন নিজে ভাইয়েরকে বিভিন্নভাবে দোষারোপ করছে, বিভিন্ন খারাপ এবং অশ্লীল ভাষায়। আসলে উত্তরটি কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে বলিয়ে দিব, যে উত্তরটা মূলত আপনারাই দিবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারাই উত্তরটা বেছে নেবে। দেখুন, মোবাইল এটি কিন্তু আমরা চোখ দিয়ে, আমি আপনি বাজ জিনিস দেখি, আমাদের চোখ, চোখ দিয়ে আমরা কত কিছু দেখি। সেই চোখ দিয়ে কিন্তু আমরা কোরআন পড়ছি, যে হাত দিয়ে আমি আপনি খারাপ কাজ করছি সেই হাত দিয়ে কিন্তু আমরা কোরআন ধরছি, যে মাথা দিয়ে আমরা খারাপ চিন্তা করি সে মাথা দিয়ে আমরা কোরআনকে ভেবে থাকি এবং মুখস্থ করি। তো এবার আপনি উত্তর দিন, যে আপনি কি এই আপনার হাতে যে মোবাইলটি রয়েছে, কোরআন অ্যাপস রয়েছে, আপনি মোবাইলটি যদি খারাপ জিনিস যদি দেখেন সেই জায়গায় কি কোরআন রাখতে পারবেন? সেই জায়গায় কি আপনি গজল শুনতে পারবেন, কোরআন তেলাওয়াত শুনতে পারবেন? আপনার হাতে যে মোবাইলটি রয়েছে, আপনার হাতের মোবাইলে কিন্তু বাজনা রয়েছে, হারাম দৃশ্য আসে, আপনি ভিডিও দেখছেন, আপনি ফেসবুক চালাচ্ছেন, যে কোনো জিনিস চালান না কেন, হারাম কোনো একটা জিনিস আসবেই, অথচ সেই মোবাইলে আপনি কোরআন রাখছেন, হাদিস রাখছেন, লেকচার রাখছেন, অডিও রাখছেন, এতে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। এবার উত্তরটি আপনি নিজেই দেন, যে আসলে সমস্যা আছে কি না। আচ্ছা, মোবাইলের ভিতরে আমাদের কোরআন থাকে, এই কোরআনটি আমি আর আপনি স্পর্শ কি করতে পারি? আপনার মোবাইল যদি হাতের থেকে পড়ে যায়, যেটাকে আপনি বলতে পারেন যে আপনার ডিসপ্লে, এই প্রদর্শিত জিনিসটি যদি আপনি ধ্বংস হয়ে যায়, তখন কি আপনি কোরআন পড়তে পারেন? আর যদি কোরআন আপনার হাতে থেকে পড়ে যায়, তখন কি আপনি পড়তে পারেন কোরআন? অবশ্যই পড়তে পারেন। কিন্তু মোবাইলে দেখুন, কোরআন আপনার কোরআন পড়েন আপনি মোবাইলে, তখন আপনার ডিসপ্লে যদি চলে যায়, তখন কিন্তু আপনি আর কোরআন পড়তে পারেন না, অন্য একটি দৃশ্য এসে পড়ে, কিংবা মোবাইল ধ্বংস হয়ে যায় যদি, তখন কিন্তু আপনি পড়তে পারেন না। কিন্তু আপনার হাতের থেকে যদি কোরআনের যে কপিটা, যেটা বই আকৃতিতে, সেটা যদি পড়ে যায়, তখন কিন্তু আপনি আবার পুনরায় পড়তে পারেন। মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস থাকে, এক এক সময় এক একটা জিনিস রয়েছে, কিন্তু কোরআনে আপনি একটা জিনিসই ব্যবহার করতে পারবেন। এই প্রতিটা পৃষ্ঠায় কোরআনের আয়াত জড়িত রয়েছে, কিন্তু মোবাইলে এক এক সময় এক একটা আসে। এবার আপনি বলুন, যে মোবাইলে কি কোরআন কি পড়তে পারবেন নাকি পারবেন না? আরেকটা বিষয় হচ্ছে, এই কোরআন নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আসে। আবার অনেকে বলে, মোবাইল সাথে করে টয়লেটে নিয়ে যাওয়া যাবে কি না, কোনো একটা বিশেষ প্রয়োজনে আপনি বাইরে আছেন, অন্য কোথাও আছেন, মোবাইল আপনার সঙ্গে নিয়েই টয়লেটে যেতে হবে, তখন কি আপনি মোবাইল নিয়ে যেতে পারবেন, যদিও মোবাইলে কোরআনের অ্যাপস রয়েছে?
আর এটা দেখুন যে আমাদের ব্রেইনে কিন্তু কোরআন রয়েছে, ভালো জিনিস রয়েছে, বিভিন্ন হাদিস আমরা মুখস্থ রেখেছি, কোরআনের আয়াত আমরা মুখস্থ রেখেছি, সেটা নিয়ে কিন্তু আমরা টয়লেটে প্রবেশ করতে পারছি। এখন আপনি বলতে পারেন, ভাই সেটা তো ব্রেইনে, সেটা তো দেখা যায় না। তাহলে আপনি তাহলে উত্তর দিন যে মোবাইলে যে আপনি যদি ভাঙচুর করেন, তসনস করে দেন, তাতে কি আপনি কোনো আয়াত পাবেন, কোনো বই পাবেন? এই মোবাইলে কি আপনি কোনো আয়াত বা কোনো বই ভাঙচুর করে পাবেন? যদি না পান তাহলে আপনি উত্তরটা দিন যে টয়লেটে আপনি মোবাইল নিতে পারবেন কিনা। এখানে অনেকে বলতে পারেন যে মোবাইল আবার কীভাবে টয়লেট, এখানে অনেকে বলতে পারেন যে টয়লেটে মোবাইল নেয় কীভাবে, পরিস্থিতি শিকারে অনেকে নিয়ে যায়, তখনকার প্রশ্ন উত্তর আমি বলছি। আর আরেকটা বিষয়ে আমি বলছি প্রথমেই যে মোবাইলে কোরআন পড়া যায় কি না। আমি আগেই বলেছি যে আপনার হাত দিয়ে আপনি পাপ কাজ করেন, আপনার চোখ দিয়ে আপনি পাপ কাজ করেন, তাহলে আপনার ব্রেন দিয়ে আপনি পাপের পরিকল্পনা করেন, গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করেন, পা আছে, সব কিছুই আছে আপনার, তো ওইসব দিয়ে আপনি কিভাবে কোরআন কি স্পর্শ করছেন, কোরআনকে দেখছেন, আবার ব্রেনে রাখছেন যে ব্রেনে আপনার পাপ রয়েছে, আপনার ব্রেনে কি পাপ নেই? সুতরাং সর্বশেষ কথা হচ্ছে যে সব কিছু আবেগ দিয়ে চলে না। ইসলামে যেখানে কঠোরতা করেনি সেখানে নিজে জেঁচে গিয়ে নিজের উপর কঠিন চাপিয়ে নেওয়া উচিত নয়। অনেকে মনে করে যে মোবাইলে কোরআন পড়াচ্ছে, সরাসরি কোরআন পড়লে নেকি বেশি হবে, এটিও কিন্তু কোনো দলিলের বিষয় নয়। তবে এই কথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে সরাসরি যে কপি সেটা নিয়ে পড়লে গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি, এতে কোরআনের সাথে সম্পর্ক বাড়ে, অন্যরকম একটা আধ্যাত্মিকতায় আমরা পরিবেশ তৈরি করি। মোবাইলে পড়লে সেরকমটা হয় না, বই পড়লে আপনার আকর্ষণটা বেড়ে যায়, আপনি অনেক কিছুই চিন্তা ভাবনা করতে পারেন, আবেগটা বেড়ে যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের সাথে তো সবসময় মোবাইল থাকে না, আবার মোবাইল থাকে, আমাদের কাছে সবসময় কোরআনের কপি থাকে না, আবার কারো কাছে থাকে। এই পরিস্থিতিতে আপনি মোবাইল দিয়ে কোরআন পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।